আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার দোতলার অসুস্থ আমাকে, আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেক নতুন ব্লগে। তো আজকের ব্লগটি হলো সকালে নাস্তা দিয়ে শুরু করলাম, ভাবি হলো নাস্তা বানাবে। তো আমাদের বাড়িতে একটা ইয়ে আছে, ময়মরি গ্রাস দেখতে বসে একটু কথাবার্তা বলবে, যে এই জন্য হলো সবার জন্য হলো ভাবি নাস্তার ব্যবস্থা করতেছে। কি সকাল থেকে বইব, সকালে নাস্তা ব্যবস্থা করতেছেন যে ভাবি? ও আইতেছে, এই জন্য হলো রুটি বানাইছে বেশি করে সবার জন্য। আর ওই যে ভাজি, আর এই যে কাকা হলো সবার জন্য বাজার বাজার করে আল্লাহর কয় সময় রান্না কোন মাইয়া? ও যে একজন কি দুজন দুজন থাকলো না, একজন তারা কি করতে কালকে রান্না রাখতে অর্ধেক, আজকে গরম করে দিতে আর খাইতে হেরা। মানে তার কথা আমরা কি কাম করে খাওয়াই নাই মেশিনে? আমরা কি ফাংশন করি না? আমরা কাম করে খাই না, আমার শুধু সমস্যা হচ্ছে চুলাটা। চুলাটা কি হয়, এক আধা জাল দাও আর এক আধা ই করা না, হাতে কালি খুলি লাগে মা কি করে জানেন? এই যে এই গরম এই কড়াইটারে, এই কড়াইটারে মা আপনি নিয়া থাকতে পারবো। আমার ওই শরীরে ইয়ে হয়েছে, আমি দুটো ছোয়া দিয়ে ঠোসা বলে দেবো। আমার মা তো কিচ্ছু হয় না, কি এদি করলা দিয়ে কই তুমি কি কইতাছো কাকা? কত মোড়া দিন মেজন খাইবে লিগে আরো একটা পেলে মাথা একটু বড় রেখে ওখান থেকে মনে করেন তোমার মাথা দেওয়া মাথা মাথা থাক মাথা থুয়ে তুমি যে মাস মাস সুন্দর করে মাথা অন্য কাম করে খাও, অন্য তরকারি দেখা যাবে। সবাই আমরা খাম না মাথা, মাথা কি বাজা দিব, মাথা মাস হলো বাজবো। হ্যাঁ দেখেন ওই যে আবার এখান নয় তো মন চাইবো, আপনার নাতির এখান নয় তো মন চাইবো বাজা। সমস্যা নেই, মাছ আমরা খাম না, ঘন্টা মেজবান কে খাওয়াম দে শেষ। কি গরু কাটবো? গরু জব করে নাকি বাজারে? ও আলু ভাজি হয়েছে না?
তো সকালবেলা হলো বিজয় রাখছিলাম আমি ভোর রাত্রে, মনে ছিল না। 4 বাজে উঠছিল, হঠাৎ করে আমার মনে পড়ছে তো গ্লাস পাই নাই গা, তারপরে কাপের মধ্যে আমি হলো ভিজাইছি সয়া বীজ না কি জানো নাম এটার, আমি ভুলে গেছি গা আবার। তো এটার মধ্যে একটু মধু দিব আর হলো একটু লেবুর রস দিব, তারপর এটা খাবো। তো এইটা হলো আপা আমার দিছে, আপা হলো যখন ডায়েট শুরু করছিল ডায়েট, তো তখন হলো আপা বলো অনেক কিছু আনছিল, তো বলো এটা খাবার মানে এটা খাইলে বলো ক্ষুধা কম লাগে, আর আমি হলো ক্ষুধাটা কন্ট্রোল করতে পারি না, মানে আপুর আসার আগে কন্ট্রোলে ছিল, এখন আবার হলো সমস্যা হয়ে গেছে। আর আমার যদি এমনিতে মন খারাপ থাকে না, তো আমি খাবার অনেক বেশি খাই, মানে খাবার বেশি খাইলে আমার কাছে মনে হয় যে আমি শান্তিতে আছি। তো এই হলো অবস্থা বর্তমানে, একটুখানি মানে সমস্যায় আছে, তো মানসিকভাবে একটু চিন্তা ভাবনা বেশি আছে, তো এই জন্য হলো খাবার কন্ট্রোল করতে পারতেছি না। তো আপুকে হলো বলছি যে এটা পাঠাই দিতে লেগে, তো আমার চাষতে বোন হলো গেছিল, তো ও হলো নিয়ে আসছে, কালকে খাইছি আর আজকে খাওয়া। কিন্তু এটা আসলে আমার কাছে খুবই বাজে লাগে, আমি খাইতেই পারি না। আমি জিরার পানি খেতে পারি, লেবুর পানি খেতে পারি, কিন্তু এই পানিটা আমি কালকে খাইছি, আমার খুবই খারাপ লাগছে। হয়তো 2-1 দিন খাইলে আবারও ঠিক হয়ে যাবে। ২ টুকরা বেশি হয়েছে, তুই কইছিস না লবণ দেবেন না, নেজার আর কেঁচা দিলেন না কাকা, কেঁচা দিলে বলা না আস করতেছে কে কালি না পোকা মাংস কাটতেছে এমন কালার লাগে পরিষ্কার বোঝা যায় না, পানি কম হইলে বোঝা যায়। আমার চাচারা এমনি তো মানে রান্নাবান্নার কাজে চাচিদের হেল্প করে,
যদি বাড়িতে কোনো ফাংশন হয় তাহলে তারাও হেল্প করে, সবাই মিলে কাজ করে, ততটা ঝাঁঝামেলা হয় না। তো বাসায় আসলে নানান ধরনের কথা হইতেছে, চাচা বাবা সবাই আছে, যেহেতু তেমন একটা আমার কথা বুঝবেন না। চিংড়ি মাছ খুবই ছোট ছোট চিংড়ি মাছ, এগুলা বাইটা দিব, যা রাখার রাখছি আমি, একদম ছোট ছোট। এটা অবশ্য চলে, এটাও একটা কাঁচা একটা কালার, গরম এখানে আদা রসুন, তারপরে হলো মরিচ, এটার মধ্যে মরিচ বেশি পড়ে গেছে। কি ভালো, মানে তেল কম দিছো না, এটা তো ই হয়ে গেছে, পছন্দ মতো হয়ে গেছে, ভালো হবে। চিকেনটা ভাজার কারণ হলো যার ভাজা খাইতে ছেড়ে সে ভাজা হইব, তো এটার মধ্যে হলো পেঁয়াজ বাগান করবো মা। না যদি দেখেন রান্নাটা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে। আর ছোট একটা টুকরা দিয়ে অল্প করে বাদ দিয়ে